বৃহস্পতিবার থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। আর রেশন দুর্নীতিকাণ্ডে পলাতক শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল। লাঠি হাতে বিক্ষুব্ধ জনতার রোষে কার্যত রণক্ষেত্র সন্দেশখালী। এখনও নিখোঁজ শেখ শাহজাহান, আর ইডির দেওয়া ডেডলাইন অতিক্রান্ত। দুবার সিজিও কমপ্লেক্সে তলব করলেও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান। আর ফুসছে গোটা সন্দেশখালী। আর এই বিষয়ে কি বলেছেন রাজ্যের মুখ্য সচিব, শুনুন। গভর্নমেন্টকে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে। আর আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।